সকালে ঘুম থেকে ওঠার পরে আগে ফ্রেশ হয়ে আমার সোনাকে আগে ঘুম থেকে ওঠাতে হয়। তো সোনাকে যদি ঘুম থেকে না ওঠায় তাহলে কি করে হবে, তাই না? তো সকাল সকাল দেখো এই যে ঠাকুর রুমে চলে এসেছি, আর এখন আমার গপু সোনাকে জাগাতে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে আমার গপু সোনাকে জাগিয়ে দেবো, দোলনায় বসিয়ে দেবো, তারপর একটু ঠাকুরঘরটা পরিষ্কার করব। আজকে একটা খুব ভালো দিন, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো ভাবলাম ঠাকুরটিকে পুজো করবো না, কিন্তু আমি নিজেই একটু বেশ ভালো করে পুজো করব। সব সময় তো হয় না, না মাঝে মাঝে মনটাও চায়। তো ভাবলাম যে চলো আজকের দিনটা বেশ সুন্দর করে ঠাকুরঘরটা বেশ মুছে টুছে ভালো করে পুজোটা করব। আর ওই যে বাঙালিদের মন, এই যে ভালো একটা দিন মানেই সুন্দর করে পুজো করতে হবে। আমি পুজো করি, মেয়ে পুজো করে, ছেলেও মাঝে মাঝে করে, তো আমরা তিনজন মিলেই করি। তো আমার এই ঠাকুরের রুমটা তোমাদেরকে দেখালাম, খুব একটা যে সুন্দর তা না, কিন্তু হ্যাঁ যতটুকু আছে ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমি জানি বন্ধুরা আমার ব্লগ তোমাদেরকে হয়তো ভালো লাগে না, কিন্তু আমি চেষ্টা করি যে আমার ব্লগগুলো একটু ভালো করার, যাতে তোমাদের মনগুলো জয় করতে পারি। তো সকাল সকাল দেখো চা করে নিয়ে চলে এসেছি এখানে। এই যে তোমাদেরকে একটা ফুল দেখাচ্ছি, জবা ফুলটা দেখো দারুণ হয়েছে, তার সঙ্গে বেলি ফুল ফুটছে। আজ আর সকালে বিস্কিট খেতে ইচ্ছে করলো না। আর এই দেখো গাছপালাগুলো চারিদিকে সবুজ সবুজ, বেশ দেখতেও ভালো লাগছে। তো ভাবলাম চলো আজকে ওখানে বসে বসে চা খাই আর তোমাদের সঙ্গে একটু কথা বলি। সব সময় তো ঘরের মধ্যেই থাকি, আমি চেষ্টা করি জানো তো বন্ধুরা একটু ভালোভাবে ব্লগগুলো তৈরি করতে। জানি না কবে ঠিক ঠিকভাবে তৈরি করতে পারবো, যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে ঠিক করার। তারপর সকালে উঠে না আর আজকে মাথাটা মানে চুলটা আছড়ানো হয়নি। তো ভাবলাম চলো আজকে চুলটা আছড়িয়েই নিই এখন। তারপরে বিছানাটা দেখো মেয়ে পরিষ্কার করেছে, তবু আমি একটু ঝেড়ে ঝুড়ে রাখবো। আর একদম চুলটা কী বলো তো মানে উঠে যাচ্ছে। আমি চেষ্টা করছি যত চুলটাকে ঠিকঠাক রাখার, কিন্তু ঠিকভাবে রাখছেই না, মানে চুল উঠেই যাচ্ছে। তো আমি আর চিরুনি দিয়ে আছড়ালাম না, এখন ভালো করে উপরটা তুলে নিলাম, তাড়াতাড়ি কাজ করতে হবে, বর্মশাই গেছে বাজারে। আর এই যে সকালে ঝটপট করে কাজ করাটা সত্যি আমাদের একটা মানে রুটিন হয়ে গেছে, তার সঙ্গে ভিডিও করা, সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে একদম ব্যস্ততম মানুষ। প্লিজ বন্ধুরা তোমরা যদি একটু ভালোবাসা দাও তো তাহলে কি বলো তো আগামী দিনগুলো একটু ভালোভাবে চলতে পারবো, আরও সুন্দর সুন্দর ব্লগগুলো নিয়ে আসতে পারবো। চেষ্টার কিন্তু কোনো শেষ নেই, চেষ্টা করেই যাচ্ছি। আর ভগবান যদি সাথ না দেয় না, কোনো দিন কিন্তু কোনো কিছু হবে না। আমার কপালটাও এত ভালো না, ভগবান কোনো দিন কোনো কিছু আমার জন্য সত্যি করে না। ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি আমরা দুই বোন। বাবা বেশি দিদিকে ভালোবাসত আর আমাকে ভালোবাসত মা। দিদি হয়তো আজকে ভিডিওটা দেখলে মনে মনে ভাববে, সত্যিই তাই, যেহেতু দিদি বড় এই কারণে বাবা ওকে সব থেকে বেশি, আমাকে তা বলে যে ভালোবাসে না তা না, একটা ভালোবাসার মধ্যে থাকে আমার মনে হয় যেটা, সেটাই আমি তোমাদের সঙ্গে কিন্তু বললাম। বাবাকেও আমি খুব ভালোবাসি, আমার কাছে আমার প্রাণ ছিল আমার মা, সেই প্রাণটাই আমার চলে গেছে, সত্যি অনেক কষ্ট হয়। দিদির সঙ্গে আমার বন্ডিংটা মানে আমার সঙ্গে দিদি যেরকম বন্ডিংটা খুব ভালো, আমার কথা আবার আমার দিদিকে জিজ্ঞেস করে যে বুনু কেমন আছে, কী করছে না করছে, কিন্তু আমার সঙ্গে আমার বাবার কথা হয় না, যা কথা হয় দিদির সঙ্গে। তা বলে কি আমাকে ভালোবাসে না? বাবা যখন শরীর খারাপ করে তখন আমি বারে বারে ফোন করি। আসলে একটা জায়গা কোথাও একটা জায়গা আমার একটু কিন্তু হয়ে গেছে, সেই কিন্তুটা না আমি মেটাতে পারি না, এই কারণে আমাদের দূরত্বটা অনেকটাই। তা বলে কি বাবাকে ভালোবাসি না? অনেক কষ্ট হয় বন্ধুরা, অনেক সব দিক দিয়ে জানো তো আমি মনে হয় একটা অন্ধকারের মধ্যে বসে গেছি, সেই অন্ধকার থেকে আমি আর উঠতেই পাচ্ছি না। জানি না কবে একটা আশার আলো দেখতে পাবো, সেই আশার আলো দেখার অপেক্ষায় আছি। সব দুঃখ কষ্ট যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারতাম তাহলে তো আলাদাই হয়ে যেত, তাই না? সব কিছু তো শেয়ার করতে পারি না, না আর পারবও না। সব কিছু ভেবে চিনতে কাজ করতে হয়। এমনিতেই আমি ব্লগ ভিডিও করি বলে অনেকের আপত্তি হয়, তো বাড়িতে বকাবকি করে, বাবাও প্রচণ্ড বকাবকি করে, কিন্তু আমার ভালো লাগে বন্ধুরা। কিছু তো নিয়ে আমায় থাকতে হবে বলো, আমি কি নিয়ে বেঁচে থাকবো? সারাক্ষণ সংসারের কাজ, দুটো বাচ্চা, আর কি আমার কোনো নিজের জীবন থাকবে না? আমারও তো নিজে বাঁচতে ইচ্ছে করে, আমার নিজের জন্য বাঁচতে ইচ্ছে করে। তো আমার না সত্যি করে ইউটিউবে আসার পর আমার এই জিনিসটা খুব ভালো, আমার ভিডিও করতে ভালো লাগে।
আমি তো দেখো চাকরি করতেই পারি, চাকরি যে করতে পারবো না তা না, কলকাতার বুকে 10-12 হাজার টাকা দামের চাকরির কোনো ব্যাপার নেই, যে কোনো চাকরি পেতেই পারি। কিন্তু আমার দুটো বাচ্চা আছে, আমি চাকরি করব মনে করলেও করতে পারবো না, তাদেরকে রেখে আমি কোথায় যাব বলো? আর আগে লকডাউনের সময় আমি কি জানো তো বন্ধুরা, মানে লকডাউন যখন ছিল না, আমি অনেক টিউশনই পড়াতাম, তো তারপর লকডাউন হলো তখন টিউশনিগুলো সব ছেড়ে গেল, তারপরে ছেলে হলো, বড়মশাই রাগারাগি করলো, এখন আর টিউশনিটাও বন্ধ হয়ে গেছে। আমার মেয়ের একটা কাণ্ড দেখে না অবাক হয়ে যাবে, তোমাদেরকে পরে বলছি। আমার মেয়ে না মাঝে মাঝে এমন করে না কি বলবো, তো মাঝে মাঝে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বেশ ভালো লাগে আমার মনের কথাগুলো শেয়ার করতে। আর আমি সারা দিনে জানো তো ভিডিও এডিটিং করতে সময় পায় না, যখন সবাই ঘুমাই তখন আমি বসে বসে এডিটিং করি, তোমাদের সঙ্গে কথা বলি, আমার কষ্টগুলো না নিজে থেকে বেরিয়ে আসে। আর যখন দুপুরবেলায় ভাবি যে ভয়েস দেবো বা তোমাদের সঙ্গে বকবক করব, এডিটিং করব, আমার কিছুতেই হয় না, সেই একটা টাইম ফিক্সড হয়ে গেছে তখনই ইচ্ছে করে। তো তাড়াতাড়ি করে এখন কাজগুলো করে নেব, স্নান টান করতে হবে, তো চলো রান্নাঘরে গিয়ে আবার কথা হচ্ছে। তো এই দেখো রান্নাঘরে এসেছি, আমার মেয়ের কাণ্ড দেখো, এই যে পনিরটা কালকে কিনে নিয়ে এসেছিলাম, এটাকে করেছে ডিপ ফ্রিজে ভরে দিয়েছে, জানি না পনিরটা কি অবস্থায় থাকবে, তখন ঠান্ডা জলে আমি এই যে এখানে ভিজিয়ে দিলাম, একটু গরম। মেয়েকে বলে আমি ফ্রিজে রাখতে, ও যে এটা করবে সেটা আমি ভাবিনি, বুদ্ধিটা একটু কম হয়ে গেছিল, এটা হচ্ছে দুধটা তো গরম ছিল, আবার দুধটাকে খেয়েছিস, কি যে করবো তার তো ঠিক নেই। আর আজকে তো সেরকম রান্না বান্না কিছু করবো না, কালকে রাত্রে আমি রান্নাঘরটা জানো তো বন্ধুরা গুছিয়ে রেখেছি, তার কারণ আমি জানি যে সকালে তখন আমার তাড়াহুড়ো লাগবে, আর এমনিতেই আজকে একটু লেটেই উঠেছি। কালকে সব বাসনগুলো রেখেছিলাম, কুকারটা লাগবে না, ডালিয়া বানাবো এখন ঝটাঝট, আমি সবজিগুলো কাটবো, মানে কি তাড়াতাড়ি করছি, এখানে পুজো করবো খেতে। হ্যাঁ মেয়ে আর আমি মিলে পুজো করবো, কালকে একটু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি সবকিছু, ঠাকুরের এটা ওটা যেগুলো দরকার ছিল, ডালিয়া হবে, পনির আলুর তরকারি হবে, কিন্তু পনিরের অবস্থাটা কি আদৌ কি মানে করতে পারবো, তো এই দেখো সবকিছু ছুরিতে নিয়ে নিলাম, আর এখন কুকারে বানাবো, তো বেশিক্ষণ সময় লাগবে না, রাত্রের দিকে এই কাজটা করে রাখলে বেশ ভালোই হয়। তো চলো আমি এখন ঝটপট করে এগুলো কেটে নিই। পুজো করে রান্নাবান্না করব, তো অনেকটাই বেলা হয়ে গেছে, বড় আবার একটু বেরোবে, তো ভাবলাম চলো রান্নাটা করেই নিই, তারপরে স্নান করে শান্তি মনে পুজো করব। পুজো জিনিসটা এমনই, তাড়াহুড়ো করে করলে দেখবে ভালো লাগে না। তো এখানে দেখো আমি আজকে বানাবো ডালিয়া, আলু ভাজা, পটল ভাজা, আর কিছু বানাবো না, আম থাকলে একটু চাটনি করতাম। আর একটা জিনিস দেখো, কুকারটা আমি রেডি করে রেখেছি কিন্তু কুকারের মধ্যে হয়নি, এই কারণে আবার হাঁড়ির মধ্যে রান্নাটা করতে হলো। আর এখানে পনিরটাকে ভিজিয়েই রেখেছি, মুগের ডাল আর হচ্ছে ডালিয়া, ফুলকপি, গাজর, বিনস নেই, কুমড়ো আর আলু, তো এগুলো দিয়ে আজকে বানাবো ডালিয়া, একটু মিষ্টি মিষ্টি করে করব, ডালিয়া জিনিসটা মিষ্টি মিষ্টি করলেই খেতে ভালো লাগে, তো বড়মশাইয়ের তো প্রচণ্ড পছন্দ হয়েছিল, আর আমাকে বলেছিল মাঝে মাঝে এরকম করে ডালিয়া টিফিনে বানাবে তো খাবো, আমি বলেছিলাম ঠিক আছে। আর এদিকে আমি দেখো পনিরের জন্য আলুটাকে ভাজতে দিই, সোজা চলে যাব ঘর মুছতে, সবারই পছন্দ মতো কিন্তু করে যায়, আমার পছন্দ মতো করার মতো কোনো মানুষ নেই, যেই মানুষটা ছিল সেই মানুষটা অনেক দূরে চলে গেছে। দিদির বাড়িতে গেলে দিদি আমার পছন্দের মতো করে, সত্যি ও আমার মায়ের মতো, মানে পুরো মায়ের জায়গাটা, কী খেতে ভালো লাগে না লাগে সব কিছু যেন ও বোঝে, ও আমার কষ্টটাও বোঝে, আমার দুঃখটাও বোঝে। আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই, ভালো লাগে না, মানে সংসারে এত কিছু জিনিস আছে সেগুলো নিয়ে মাঝে মাঝে এতটাই হতাশ হয়ে যায়, তখন আর কিছুই ভালো লাগে, আমি না খুব তাড়াতাড়ি রেগে যাই, মাথাটা আমার গরম হয়ে যায়, তো এই কারণে দিদি তখন ফোন করে বলে বাবু এটা করছি না, ওটা করলে এটা হবে না, ঠিক আছে এটা হবে,
ও আমাকে একমাত্র বুঝিয়ে বলে, আর আমি কারো কথাই শুনি না। বর যদি বলে আমি খুব রাগ করি, খুব বড় মাঝে মাঝে এমন এমন কথা বলে খুব কষ্ট হয়। কী করবো বলে, সংসারে ছোটো বাচ্চার দিকে মুখের দিকে তাকিয়ে আমাকে থাকতেই ভালো মন্দ সব কিছু নেই। এটাই হচ্ছে মানুষের মেয়েদের জন্য, যদি সব কিছু কষ্ট আমরা সহ্য করতে পারি তাহলে ভালো, না করতে পারি তো ঠিক আছে। তো আলাদা থাকার তো কোনো ব্যাপার নেই, কেন আমরা ছোটোবেলা থেকেই এরকমভাবেই মানুষ হয়েছি। হ্যাঁ, এমন তো না যে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, হ্যাঁ আমাকে ভালোবাসে, কিন্তু হয়তো তার ভালোবাসা আমি বুঝতে পারি না, বা আমার ভালোবাসা হয়তো সে বুঝতে পারে না। এই হচ্ছে আমাদের দুজনের তফাত। সবসময় আমি বলি তুমি আমায় ভালোবাসো না, আর ও আমায় বলে তুমি আমায় বোঝো না। এই জিনিস দুটো হচ্ছে আমাদের মধ্যে একটা অমিল। জানি না কবে ভগবানের দয়ে ও আমায় একটু বুঝবে বা আমি ওকে বুঝবো। তো দেখো ডালিয়াটা কিন্তু দারুণ সুন্দর কালার হয়েছিল, ঘিটা আমি আর দিইনি, যেহেতু এঠুতে ঠেকা এই কারণে ঘিটা আমি আর আজকে দিইনি। তো খুব একটা যে খারাপ হয়েছিল তা না বন্ধুরা, বেশ ভালোই হয়েছিল। আলু ভাজা তোমার ছেলের জন্য, আমার ছেলে আবার পটল ভাজা খাবে না, সকালে রান্না করে ভালো লাগে না, কতবার রান্না করবো। এই যে রান্না বান্না করে আমি সোজা চলে যাবো শান্ত। তো এখানে ফুল যেগুলো যা নোংরা আছে তো আমি সেগুলো এখন ঠিকঠাক করে রাখছি, আমার গোপু সোনাকে স্নান করাতে হবে। তো এই যে পুজো করতে এখন ব্যস্ত হয়ে গেছি, আর এখানে তরমুজটা একটু ধুয়ে টুয়ে ঠিক করে রেখে দিলাম। আর ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছ আমার ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর। তো এখন ফুলগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি, তো চলো পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
পুজো হওয়ার পর আমাদের বাড়িতে মানে উপরের বাড়িতে পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে গেল, প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর এখন দেখো খেতে বসে পড়েছে। মেয়ে আমার জন্য দাঁড়িয়েছিল বরমশায়, আর হচ্ছে ছেলে খেয়ে নিয়েছে। বর যেহেতু আজকে একটু বেরোবে, আর আমার বরমশায় বলছিল বারবার করে যে ডালিয়াটা নাকি খুব ভালো হয়েছে। তো আমি তো শুনে খুব খুশি, মাঝে মাঝে যদি এরকম কথা কেউ বলে না সত্যি খুব ভালো লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো কার কার ডালিয়া খেতে ভালো লাগে চলে আসো আমাদের বাড়িতে, আমি অবশ্যই রান্না করে খাওয়াবো। আর তোমরা সবসময় আমাকে জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায় বাড়ি কোথায়, অবশ্যই তোমাদের সঙ্গে আমি সবারই সঙ্গে মিট করব। তো আমাকে আর একটু এগিয়ে যেতে দাও, তো একটা অবশ্যই একটা দিন আসবে যখন আমরা সবাই মিলে দেখা করব। তারপর খাওয়া দাওয়ার পর যা বাসন ছিল সব মেজে টেজে রেখে এখন আমি তরমুজ কাটতে বসে পড়েছি। আর তরমুজটা জানো তো বন্ধুরা দারুণ মিষ্টি, আমি খেয়ে দেখলাম। আমার ছেলে মেয়ে দুজনেই তরমুজ ভালোবাসে, সবথেকে বেশি ভালোবাসা হচ্ছে আমার ছেলে। আমাকে বারবার করে বলছে মা আমাকে কেটে দাও, আমি কাঁটা চামচে বসে বসে খাবো। তারপর আমি তরমুজ খেয়ে ওদেরকে সব কিছু রেডি সেডি করে দিয়ে এখন আমি এখানে বসে বসে দেখো আলতা পড়ছি। আজ যেহেতু একটা ভালো দিন আর বৃহস্পতিবারে তো আলতা পড়তেই হয় আমাদের সদবা মানুষকে, এটা আমার শাশুড়ি সবসময় বলতো বৃহস্পতিবার এলেই আমাদেরকে বিকেলের দিকে বলতো আলতা পড়ার জন্য। আর এখানে দেখো পায়ের তোড়াটা নিয়েছি, কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে একটা ফুল ছিল মাথায় গুঁজে নিয়েছি, বুঝতেই পারছো সাজুগুজু করতে বেশ ভালোই লাগে। তো আবার ভাবলাম সাজুগুজু করে এখন একটু রিলসও বানাবো, মানে কি করব ভেবে পাই না। দুপুরবেলাটা ঘুম না এলে আমি এইভাবেই কাটাই। এই যে গাছে একটা ফুল ছিল তুলে নিয়েছি, তো তারপরে চলো একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যের দিকে আসছি। Mm-hmm.